বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে ইলেকট্রিক্যাল সার্কিট টু বিষয়ের চ্যাপ্টার ওয়ানের পরবর্তী অংশ আলোচনা করতে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স, কন্ডাক্টেন্স। তো অ্যাডমিটেন্স কি, সাসেপ্টেন্স কি, কন্ডাক্টেন্স কি, এগুলো জানার আগে আমি তোমাদের সাথে ইম্পিডেন্স ত্রিভুজটা কেমন ছিল এটা একটু অঙ্কন করে নেব। আমাদের ইম্পিডেন্স ত্রিভুজটা এরকম ছিল, এটা ছিল কি জেড, এখানে একটা থিটা অ্যাঙ্গেল হচ্ছে আর, এটা এক্স, এটা হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। ইম্পিডেন্স এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডমিটেন্স, কন্ডাক্টেন্স, সাসেপ্টেন্স। তো এইটা আলোচনার আগে আমরা একটা অ্যাডমিটেন্স ত্রিভুজ অঙ্কন করে নেব। অ্যাডমিটেন্স ত্রিভুজটা ইম্পিডেন্স এর ঠিক উল্টো। এখানে দেখো আর রয়েছে, এখানে এক্স, এখানে জেড, অ্যাডমিটেন্স কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই চিত্রটাকে জাস্ট আমরা উল্টায় দিব, সেটাই হয়ে যাবে অ্যাডমিটেন্স ত্রিভুজ। তাহলে চিত্রটা কেমন হচ্ছে দেখো, এখানে অতিভুজটা জেড ছিল, এখানে হবে ওয়াই, থিটা ঠিক থাকবে, ভূমি ছিল কি আর, কিন্তু অ্যাডমিটেন্স ত্রিভুজের ক্ষেত্রে সেটা হবে কন্ডাক্টেন্স অর্থাৎ জি, এবং এখানে ছিল এক্স, এখানে হবে বি, এটা হচ্ছে সাসেপ্টেন্স অর্থাৎ ইম্পিডেন্সের বিপরীত আমরা অ্যাডমিটেন্স বলতে পারি, এটা হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স ত্রিভুজ এখন আমরা সংজ্ঞায় চলে আসি। এখন সংজ্ঞাটা বুঝতে তোমাদের খুব সহজে সুবিধা হবে আশা করছি। ওয়াই অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্সটা মূলত কি, এসি সার্কিট নিয়ে আমরা আলোচনা করছি। তো এসি সার্কিটে অ্যাডমিটেন্স বলতে প্রতি একক ভোল্টে কারেন্ট কে বোঝানো হয়ে থাকে, প্রতি একক ভোল্টে কারেন্ট, এটাই হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স কে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এর একক হচ্ছে ওহম। এরপর আমরা দেখব কন্ডাক্টেন্স, এসি সার্কিটে কন্ডাক্টেন্সটা কোন দিকে আছে, আনুভূমিক ভাবে আছে। তাহলে একটা এসি সার্কিটে কারেন্টের আনুভূমিক যে উপাদান সেটাই হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এর একক ওহম। এরপর আসো বি, বিটা কি সাসেপ্টেন্স, এটা আমরা দেখতে পাচ্ছি কি উলম্ব উপাদান অর্থাৎ একটা এসি সার্কিটে কারেন্টের উলম্ব উপাদানকে বলে সাসেপ্টেন্স, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এর একক উল্টো ওহম, এটাকে আমরা মোহ বলে থাকি, এম এইচ ও, ওহমের উল্টো করলে যেটা হবে সেটাই এম এইচ ও, মোহ। তাহলে আমরা অ্যাডমিটেন্স কি জানলাম, সেটা হচ্ছে একটা এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টকেই অ্যাডমিটেন্স বলা হয়ে থাকে, এটা হচ্ছে প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদান, এটা হচ্ছে কারেন্টের উলম্ব উপাদান। তো এটাকে আমরা যখন একটা সমীকরণ দিব তখন এরকম হবে ওয়াই ইকুয়াল টু জি প্লাস জে অফ বি, জি প্লাস জে অফ বি, যেটা ইম্পিডেন্সের ক্ষেত্রে ছিল আর প্লাস জে অফ এক্স এল অথবা এক্স সি, যেটাই হোক সেটা হচ্ছে জেড, জেড দ্বারা কি বোঝানো হয় ইম্পিডেন্স। ইম্পিডেন্সের সূত্রটা এই সমীকরণটা এরকম ছিল আর অ্যাডমিটেন্সের ক্ষেত্রে সমীকরণটা এরকম হচ্ছে। তো আমরা অ্যাডমিটেন্স কি সে সম্পর্কে জানলাম, এর একক সম্পর্কে জানলাম। এখন আমাদের পরবর্তী টপিক এই এইটার সংক্রান্ত অঙ্ক, এটার আমরা অঙ্ক দেখবো। তার আগে অবশ্যই একটা সূত্র আমরা একটু দেখবো, এখানে আমরা সূত্র চলে যাচ্ছি, আরো কিছু সূত্র রয়েছে, এটা হচ্ছে cos থিটা, sin cos এবং tan। নরমালি cos থিটা সম্পর্ক সমান সমান আমরা কি জানি, cos থিটা সমান আমরা জানি ভূমি g ডিভাইডেড বাই অতিভুজ y, সেখান থেকে আমরা থিটাটাকে যদি নিয়ে আসি এই পাশে তাহলে এখানে হয়ে যাচ্ছে কি cos ইনভার্স জি বাই ওয়াই, এটা হচ্ছে থিটার মান, cos থিটার মান।
এখন এখান থেকে আমাদের cos θ তারপর অংশ আছে sin θ sin θ সমান আমরা কি জানি লম্ব বাই অভিভুজ লম্ব কি b আর অভিভুজটা হচ্ছে y এখানে আমার এইটার চাইতে প্রয়োজন হচ্ছে gটাকে রাখা g এর মান বের করার জন্য প্রয়োজন পড়ে অনেক সময় তাহলে g সমান আমরা লিখতে পারি y cos থিটা এখান থেকে আমরা লিখতে পারি কি b টাকে আমরা রাখবো y sin থিটা তাহলে দেখো cos থিটা সমান আমরা যা জানি সেটা লিখছি এখানে g এর মানটা বের করে নিয়েছি তারপরে sin থিটা সমান আমরা যা জানি দিয়েছি তারপরে এখান থেকে b এর মান নিয়েছি এখন আমরা আরেকটা দেখব কি tan থিটা এই পাশে লিখে ফেললাম tan থিটা সমান আমরা কি জানি লম্ব ভূমি এখানে আমরা থিটাটাকে নেব আমাদের থিটা প্রয়োজন হয় অঙ্কে tan ইনভার্স b বাই g তাহলে এটা একটা সূত্র এটা একটা সূত্র এইটা একটা সূত্র তো অ্যাডমিটেন্সের মোটামুটি সূত্রগুলো আমরা জেনে গেলাম অ্যাডমিটেন্সের আরো কিছু সূত্র রয়েছে এখন আমরা সেটাতে যাব এই পাশে নিচে দিচ্ছি এই যে জি সমান আমরা কি জানলাম ওয়াই কস থিটা এই ওয়াই সমান কি জানি আমরা ওয়ান বাই জেড বললাম যে ইম্পিডেন্স এর ঠিক উল্টো অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্স উল্টো তাহলে ওয়ান বাই জেড লিখতে পারি আর কস থিটা এই যে ইম্পিডেন্স থাকি যে ক্ষেত্রে কস থিটা সমান সূত্র একটা জানতো তোমরা এর আগে আর বাই জেড তাহলে এই কস থিটার পরিবর্তে আমরা লিখবো কি আর বাই জেড তাহলে আসছে আর ডিভাইডেড বাই জেড স্কোয়ার সেটাকে জেড কে আমরা যদি ভাঙাই তাহলে কি পাবো আর স্কোয়ার প্লাস এক্স এলও হতে পারে সিও হতে পারে আমি এক্সট্রা করলাম আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে জিটাকে আমরা যদি ইম্পিডেন্স এর ক্ষেত্রে নিয়ে আসি একটা সমীকরণ দাঁড় করাই তাহলে দাঁড়াচ্ছে আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা একটা সূত্র ঠিক একই ভাবে সাইন থিটার ক্ষেত্রেও আমরা এইভাবে চলে যাব সাইন থিটা b বাই y ছিল সেখান থেকে আমরা b সমান জানলাম y sin থিটা তাহলে ঠিক একই রকম y হচ্ছে 1 বাই z এখানে sin থিটা সমান আমরা কি লিখতে পারি ইম্পিডেন্স ত্রিভুজ থেকে x বাই z x বাই z তাহলে x ডিভাইডেড বাই z স্কয়ার সেখান থেকে x টাকে আমরা রাখলাম z টাকে আবার এইভাবে লিখতে পারি r স্কয়ার প্লাস x স্কয়ার এটা ক্যাপাসিটিভও হতে পারে ইন্ডাকটিভও হতে পারে তাহলে মোটামুটি এই সূত্রগুলো আমরা জানলাম অ্যাডমিটেন্স এর জন্য যেগুলো প্রযোজ্য এখন আমরা চলে যাব এই যে অ্যাডমিটেন্স সম্পর্কে জানলাম কন্ডাক্টেন্স সাসেপ্টেন্স এটা একটা অঙ্ক দেখব আমরা খুব ইজি একটা অঙ্ক তোমরা একটু অঙ্কটা দেখো একটি প্যারালাল সার্কিটের তিনটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে
50 ohm, 30 plus J of 30 ohm, এবং 30 minus J of 40 ohm হলে সমতুল্য অ্যাডমিটেন্স কন্ডাক্টেন্স এবং সাসেপ্টেন্স নির্ণয় করো। তাহলে এখানে কি বললাম, একটি প্যারালাল সার্কিটের তিনটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে 50 ওহম, 30 প্লাস জে অফ 30 ওহম এবং 30 মাইনাস জে অফ 40 ওহম হলে সমতুল্য অ্যাডমিটেন্স, কন্ডাক্টেন্স এবং সাসেপ্টেন্স নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি কি দেওয়া আছে একটু লিখে নেই। এখানে ইম্পিডেন্স অর্থাৎ জেড, জেড ওয়ান হচ্ছে 50 ওহম, এটাকে আমরা লিখতে পারি 50 প্লাস জে অফ 0, যেহেতু সাথে কিছু নেই মানে জে অফ 0। জেড টু হচ্ছে 30 প্লাস জে অফ 30 ওহম, জেড টু হচ্ছে 30 মাইনাস জে অফ 40 ওহম। তাহলে সমতুল্য অ্যাডমিটেন্স অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হোয়াট, কন্ডাক্টেন্স জি ইকুয়াল টু হোয়াট এবং সাসেপ্টেন্স বি ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি কি, নর্মালি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রোধের সূত্রগুলো দেখে আসছো, যে একাধিক রোধ যদি হয় সেটাকে নির্ণয় করতে হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এইভাবে। ইম্পিডেন্স এর ক্ষেত্রেও ঠিক একইভাবে, একাধিক হলে এরকম হবে। অ্যাডমিটেন্স এর ক্ষেত্রে আমরা জানি যে উল্টা হয়, কিসের ইম্পিডেন্স উল্টা, তো আমরা ধরে নিচ্ছি ইম্পিডেন্স উল্টা। এখন তাহলে 1/Z1 প্লাস 1/Z2 প্লাস 1/Z3, তো এখন 1/Z1 50 প্লাস জে অফ 0 প্লাস 1/30 প্লাস জে অফ 30 প্লাস 1/30 মাইনাস জে অফ 40। এখন দেখো এটা কি রেক্টেঙ্গুলার ফর্মে রয়েছে সবগুলো, তো আমার রেক্টেঙ্গুলার ফর্মে এটাকে বলা হচ্ছে, এই নিয়মে আমি এখন অঙ্কটা করব, তো এটাকে বলা হচ্ছে অ্যাডমিটেন্স পদ্ধতি। তোমরা খেয়াল করে দেখো গত লেকচারে যে অঙ্কটা করানো হয়েছিল, জেটি ইকুয়াল টু জেড ওয়ান ইন্টু জেড টু, জেড ওয়ান প্লাস জেড টু, এরপরে যেভাবে মানগুলো আমরা ক্যালকুলেশন করেছিলাম সেটাকে বলা হয় ইম্পিডেন্স পদ্ধতি, আর এটা এখন আমরা যেভাবে করব সেটা হচ্ছে অ্যাডমিটেন্স পদ্ধতি। একই অঙ্ক বিভিন্ন উপায়ে করা যায় এই অধ্যায়ে অঙ্কগুলো, তো আমরা এখন যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে অ্যাডমিটেন্স পদ্ধতি। এখানে এটা শুধু 50 ছিল, এর জন্য এটাকে জে অফ 0 এইভাবে করলে সিম্পল একটা মান চলে আসবে 0.02। এখন আমার ব্যতিক্রম শুরু হচ্ছে এখানে, যখন এইরকম থাকবে তখন আমরা কিভাবে করব, আমরা রেক্টেঙ্গুলার টু পোলার ওইভাবে ভাগ করে করতে পারি, সেটা আবার পোলার পদ্ধতি, এরপরে আমি সেটা দেখাবো রেক্টেঙ্গুলার পদ্ধতিতে কিভাবে এটাকে আমি সলিউশন করব। এইখানে যে মানটা থাকবে 30 প্লাস জে অফ 30, ঠিক এইটার বিপরীত, এখানে যদি প্লাস থাকে তাহলে উপরে এবং নিচে একটা মাইনাস বসিয়ে সেটাকে গুণন দিব, একটা রাশি, তাহলে 30 প্লাস জে অফ 30 যদি থাকে এখানে উপরে লিখবো 30 মাইনাস জে অফ 30। এখন দেখো 30 প্লাস জে অফ 30
into 30 minus j of 30 কি করলাম বলো এই যে উপর এবং নিচে একই রাশি দ্বারা কি করলাম গুণ করলাম ভাগ করলাম অর্থাৎ এটাকে এটাকে কেটে দিলে আবার আগের মতই থাকছে কিন্তু আমি এই মানটা বসালাম আমাদের সুবিধার জন্য তাহলে লব এবং হরকে এইটা দ্বারা গুণ করলাম এখানে যেটা থাকবে এখানে যদি পজিটিভ থাকে এখানে নেগেটিভ ধরে লব এবং হরকে গুণন করে দিতে হবে পরের রাশিতে আমরা যাচ্ছি দেখো এখানে মাইনাস হয়েছে তাহলে এখানে উপরেটা কি হবে বলো 30 প্লাস জে অফ 40 দ্বারা আমাদের লব এবং হরকে গুণ করে দিতে হবে তাহলে 30 মাইনাস জে অফ 40 রাখলাম 30 প্লাস জে অফ 40 এইটা করার উদ্দেশ্য কি তোমরা জানো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর একটা সূত্র রয়েছে বীজগণিতে সেটা সমান কি ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এটাকে নিয়ে আসতাম কি একটা ফর্মে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা জানো লিখতে পারি সেই জন্য এই সূত্র এটাকে এইভাবে বসানো হয়েছে তো আমি ওই পাশে একটু মিশিয়ে দিচ্ছি এখানে আমি মিশিয়ে দিলাম আর আমাদের এর পরের সমীকরণ গুলো অনেক বড় হয়ে যাবে তাহলে এখন আমরা এটাকে ঠিক রাখলাম 0.02 প্লাস উপরেরটা ঠিক থাকবে 30 মাইনাস j অফ 30 ঠিক রাখলাম এখন কথা হচ্ছে 30 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারে আমরা নিয়ে আসব তাহলে এখানে হওয়ার কথা মাইনাস ঠিক আছে সূত্রের মাইনাস হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে 30 স্কয়ার দিলা এই যে যেটা যে কোথায় চলে গেল আমরা জানি যে যে স্কয়ার করলে সেটার মান হবে মাইনাস 1 এখানে যে স্কয়ার হয়ে যাচ্ছে তার মানে এই যে মাইনাস 1 আর এই মাইনাসে হয়ে গেল প্লাস আচ্ছা বুঝছি বুঝতে পেরেছো এটাকে আমরা করলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হওয়ার কথা ছিল কিন্তু যে স্কয়ার হওয়ার কারণে একটা মাইনাস চলে আসে সেই মাইনাসে আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে গিয়েছে প্লাস 30 প্লাস জে অফ 40 ডিভাইডেড বাই এখানেও ঠিক একই রকম 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার তাহলে একই রকম হয়ে যাচ্ছে মাইনাস থাকছে না কেন যে স্কয়ার মান মাইনাস মান এই জন্য এখন আমি এই লাইনটা মিশিয়ে দিচ্ছি এখন এটা সিম্পল ক্যালকুলেশন প্লাস 30 মাইনাস জে অফ 30 এটাকে ক্যালকুলেটরের মান বসে আসবে 1800 প্লাস 30 প্লাস জে অফ 40 ডিভাইডেড বাই এইটার মান আসবে 2500 এখন দেখো এটাকে দিয়ে এটা সিম্পল ভাগ হবে তাহলে সিম্পল ভাগ করলে মান আসছে কত 0.01666 মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ হবে যেটা থেকেই যাবে 0.01666 প্লাস 30 দিয়ে এটাকে ভাগ হবে মান হবে 0.012 প্লাস 40 দিয়ে এটাকে ভাগ হলে আসবে জে অফ 0.016 এখন দেখো এটাকে আমরা খুব সহজেই যোগ বিয়োগ করতে পারব তাহলে যোগ বিয়োগ করলে আমরা যে মানটা পাবো সেটা সরাসরি আসবে 0.0486 মাইনাস জে অফ 0.00066 এর একক কি মোহ এটাকে এখন আমরা কি করব পোলার ফর্মে নিয়ে আসব পোলার ফর্মে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম 0.048604 অ্যাঙ্গেল আসবে কত 0.778 এখানে একটা মাইনাস আসবে দেখো মাইনাস হয়েছে এখানে অ্যাডমিটেন্স এর ক্ষেত্রে তোমরা আজকে জিনিস নোট করে রাখো তোমার নর্মাল ইম্পিডেন্স এর ক্ষেত্রে ইন্ডাক্টিভ এর ক্ষেত্রে ছিল পজিটিভ যদি মানটা এখানে
নেগেটিভ থাকে তাহলে ক্যাপাসিটিভ হতো, কিন্তু এখানে উল্টো, যেহেতু মাইনাস মানে এখানে ইন্ডাক্টিভ বা ক্যাপাসিটিভ যেটা আমরা বলবো, এখানে ক্যাপাসিটিভ হতো সেটা এখন ইন্ডাক্টিভ, বিপরীত ইম্পিডেন্সের ক্ষেত্রে ছিল মাইনাস হলে ক্যাপাসিটিভ। তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টিভ, আমরা লিখে দিতে পারি ইন্ডাক্টিভ। তো এখন আমরা এখান থেকে পেলাম, এখন জি কত আসবে আমরা জানি, জি হচ্ছে এই মানটা হবে 0.0486, আর জি এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে কি বি, বি হচ্ছে 0.00066, আর বললাম মাইনাস মানে হচ্ছে ইন্ডাক্টিভ। যদি এখানে প্লাস থাকতো তাহলে তোমার ক্যাপাসিটিভ হতো, তাহলে এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম কি কি পেয়ে গেলাম, অ্যাডমিটেন্স পেয়ে গেলাম, কন্ডাক্টেন্স পেয়ে গেলাম, সাসেপ্টেন্স পেয়ে গেলাম। তাহলে এটা একটা অ্যান্সার, এটাও অ্যান্সার লিখতে পারো একই জিনিস, এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। তাহলে আমি বললাম এটা হচ্ছে অ্যাডমিটেন্স পদ্ধতি, আগের যে অঙ্কটা করেছিলে সেটা হচ্ছে ইম্পিডেন্স পদ্ধতি। এখন আমরা একটা পোলার পদ্ধতির অঙ্ক দেখব খুব শর্টে, কারণ তোমরা জানো রেকট্যাঙ্গুলার টু পোলার কিভাবে করতে হয়। খুব শর্টে আমি একটা পোলার পদ্ধতি দেখাবো, এটা হচ্ছে পোলার পদ্ধতি। আমি শুধু জাস্ট মানগুলো লিখছি একইভাবেই, ধরো কোন একটা অঙ্কে দেওয়া আছে জেড ওয়ান হচ্ছে 43.7 প্লাস জে অফ 21.7, আর এটা হচ্ছে জেড টু 18 প্লাস জে অফ 6 যদি হয় তাহলে মোট ইম্পিডেন্স কত, জেড ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এটাকে একটু এবার পোলার পদ্ধতিতে দেখব। পোলার পদ্ধতি অলরেডি তোমরা জানো যে যখন রেক্টেঙ্গুলার থাকে তখন সেটাকে পোলার করে নিতে হয়, প্লাস জে অফ 21.7 এটাকে ক্যালকুলেটরে তোমরা পোলার করে নিবে, তাহলে মান আসবে হচ্ছে 48.8, 26.4, জে টু হচ্ছে 18 প্লাস জে অফ 6, এটাকে যদি পোলার ফর্মে নিয়ে আসো তাহলে মান আসবে 18.973, 18.43। তাহলে এখন এখান থেকে আমরা আগে অ্যাডমিটেন্স নির্ণয় করে নিব, 1/Z1 প্লাস 1/Z2। এখন 1/Z1 করলে কোন মানটা বসাবো, পোলার পদ্ধতি তার মানে আমরা পোলার ফর্মটা নিব, 48.8, 26.4 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে 18.973, 18.43। আমরা এটাকে কি করতে হয় জানি, ভাগের ক্ষেত্রে এটাকে ভাগ করব আর অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল কি হবে বিয়োগ হবে। তাহলে এখানে এটা করলে আসছে 0.0205 মাইনাস 26.4 প্লাস 0.053 মাইনাস 18.43। এখন এটাকে আমি আবার কি করব, আবার রেক্টেঙ্গুলার ফর্মে ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে আসব, 0.0183 মাইনাস জে অফ 0.00911, এটাকে এতটুকুতে করলে এই মানটা চলে আসবে, প্লাস এটাকে করলে আসবে হচ্ছে 0.05 মাইনাস 0.0166। এখন এই দুইটাকে যদি সাধারণ যোগ বিয়োগ করি তাহলে আসছে 0.0683
माइनस जे ऑफ 0.025715 এটা কি হবে মোহো কারণ আমরা এখানে অ্যাডমিটেন্স বের করছি নরমালি আমরা সূত্র জেনে আসলাম একটু আগে সেটা হচ্ছে অ্যাডমিটেন্স সমান 1 ডিভাইডেড বাই ইম্পিডেন্স অর্থাৎ উল্টো তো এখন সেটা আমি বসাবো y পেলাম এখন আমি z বের করব তাহলে আমরা z সমান জানি z = 1 ডিভাইডেড বাই y তাহলে এটাকে আমি একটু আগে রেকটেঙ্গুলার থেকে পোলারে নিয়ে আসিনি 0.0729 মাইনাস 20.6 এটা হচ্ছে অ্যাঙ্গেল তাহলে এখন আমার এখানে শুধু মানগুলো যদি বসাই দিই তাহলে হচ্ছে 0.0720 এখন তোমরা তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিতে কোন একটা অঙ্কে ইম্পিডেন্স থাকুক বা অ্যাডমিটেন্স থাকুক নির্ণয় করতে পারবে এখন আমরা মোটামুটি এই অধ্যায়ের কোনটা কিভাবে বের করতে হয় সব সূত্রই দেখে ফেলেছি এখন জাস্ট আরেকটা অঙ্ক তোমাদের আমি করাচ্ছি সেটা হচ্ছে কিভাবে কারেন্ট নির্ণয় করতে হয় প্রত্যেকটা শাখার কারেন্ট এটা যদি নির্ণয় করা শিখে দাও তোমরা তো কোন অঙ্কে আশা করছি সমস্যা হবে না প্রথমে এটা দেখো সার্কিট অঙ্কন করছি একটা রেজিস্টর একটা ইন্ডাক্টর তারপর একটা প্যারালাল সার্কিট এখানে একটা রেজিস্টর তারপর একটা ক্যাপাসিটর এখানে একটা রেজিস্টর এখানে একটা ইন্ডাক্টর বা ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স বলতে পারো যদি হেনরিতে থাকতো তাহলে কি বুঝতাম তাহলে বুঝতাম এল সেখান থেকে আমার এক্স এল বের করে নিতে হতো পরেরটার মান হচ্ছে 10 ওহম তারপর হচ্ছে 12 ওহম 6 ওহম 10 ওহম এই দুটাকে মিলে আমরা ধরে নিচ্ছি এটা জেড টু এই দুটাকে মিলে ধরে নিচ্ছি জেড ওয়ান আর এই দুটাকে মিলে ধরে নিলাম জেড অর্থাৎ এই দুইটা মিলে একটা যে ইম্পিডেন্স হবে সেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে এই দুইটার যে ইম্পিডেন্স সেটাকে জেড ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এরপরের দুইটাকে জেড টু দ্বারা প্রকাশ করা হয়েছে তো এখন আমার এই অঙ্কে নির্ণয় করতে হবে আই কত এখানে যে কারেন্ট সেটা হচ্ছে আই এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই ওয়ান এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই টু তাহলে আই ওয়ান কত আই টু কত তো নর্মালি আমরা সূত্র জানি কি জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ যেখানে তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্স এল দিলাম তাহলে ফর 4 প্লাস জে অফ 6 এখানে জে আমরা এটাকে পেলাম এটাকে পোলার ফর্মে আনলে আসবে 7.21 56.31 তারপর আসবে কি জেড ওয়ান কত আর প্লাস
माइनस হবে যেহেতু ক্যাপাসিটর माइनस jf x c ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সেটাকে তাহলে 10 माइनस jf 12 এটাকে যদি পোলার ফর্মে নিয়ে আসি 15.62 माइनस 50.19 এরপরে আসলো z2 এখানে r plus j of xl তাহলে 6 plus j of 10 এটাকে যদি পোলার ফর্মে আনি তাহলে আসবে 11.66 59.04 এখন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সূত্র জানি বা টোটাল এই সার্কিটের সূত্র আমরা কিভাবে জানি এটা এটা সিরিজে আছে তার মানে z প্লাস এই দুইটা কি প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা সূত্র জানি z1 z2 z1 z2 এখন তোমাদের কাজ হচ্ছে এই z টি তোমরা বের করতে পারবে আমি ইতিমধ্যে অনেক অঙ্কে দেখিয়েছি এখন এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে সেটা তোমরা করবে বাকি কাজ আমি পরে বলছি এরপর আমরা চলে যাব কারেন্ট নির্ণয় যখন আমরা z টি নির্ণয় করতে পারবো তখন টোটাল কারেন্টটা আমরা বের করতে পারবো আমরা টোটাল কারেন্টের সূত্র জানি I equal to V by Z T তাহলে এখানে V কত আছে 200 অ্যাঙ্গেল হচ্ছে 30 আর Z T যে মান পাবো সেটা দিয়ে আমরা এটাকে বের করতে পারবো তাহলে তোমাদের কাজ হচ্ছে Z T বের করা I বের করা এরপর হচ্ছে I1 এটা হচ্ছে মূল জিনিস সেটা হচ্ছে তোমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে শাখা কারেন্ট নির্ণয় সূত্র জেনে আসছো এখানে একই কাজ করতে হবে I1 মানে কি এই শাখার কারেন্ট তো এই শাখার কারেন্ট যখন আমরা নির্ণয় করব সূত্র জানি কি এই শাখায় আগত কারেন্ট কি I তাহলে I আগত কারেন্ট বিপরীত রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখানে বিপরীত ইম্পিডেন্স তাহলে ইম্পিডেন্স হচ্ছে Z2 তাহলে R কিন্তু Z2 আর হচ্ছে দুইটা শাখা ইম্পিডেন্সের যোগফল I Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 পেলাম এরপর আমরা বের করব I2 একই হবে I2 আগত কারেন্ট ওই একই রকম I এখানে আগত কারেন্ট I ইনটু বিপরীত ইম্পিডেন্স হচ্ছে Z1 এটা হচ্ছে সূত্র আগত কারেন্ট ইনটু বিপরীত ইম্পিডেন্স ডিভাইডেড বাই দুইটা ইম্পিডেন্সের যোগফল Z1 প্লাস Z2 তোমাদের কাজ হচ্ছে ZT I I1 I2 আমি সূত্র লিখে দিয়েছি শুধু ক্যালকুলেশন করবে করে অ্যানসার গুলো কমেন্টসে দিয়ে দিবে আমি দেখব তোমরা সবাই করতে পারছো কিনা আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে তো আজ এই পর্যন্তই মোটামুটি এই চ্যাপ্টারের সবকিছু আমাদের দেখা শেষ নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব তো তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে অনুশীলনীতে দেখবে যেগুলো বিশেষ করে সালে কোশ্চেন এসেছে সেগুলো প্র্যাকটিস করবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং বাসায় বসে বসে পড়াশোনা করো ধন্যবাদ।